হ্যালো অ্যান্ড গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু এমসি সলিউশন এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের এই জায়গা থেকে কিন্তু বিগত বছরের পিএসসি মিসলেনিয়াস বা অন্যান্য ফরেস্টের পরীক্ষা বা ক্লার্কশিপের পরীক্ষা এগুলোতে কিন্তু বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে তো আজকে আমি উঠছিস্মান প্রামাণিক এই টপিকটা নিয়ে বিগত বছরের যত প্রশ্ন পিএসসি করেছে সেগুলো নিয়ে ডিসকাস করবো যেগুলো পিএসসি মিসলেনিয়াস মেন্স এবং আইসিডিএস সুপারভাইজার মেন্স এই দুটো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা দেখবে যে পিএসসি কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে বারংবার রিপিট করেছে ঠিক আছে মেন্সের প্রশ্ন কিন্তু বিগত বছরের এই টপিকগুলো থেকে কিন্তু রিপিট করে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো এক কথায় প্রকাশ এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এক্সামের ফার্স্ট থেকে শুরু করছি যে দু হাজার চার সালের প্রশ্ন যা বাক্যের অতীত মানে বাক্যর যে অতীত যে জিনিসটা তাকে বলা হয় বাক্যে অতীত বানানটা খুব ভালোভাবে লক্ষ্য করবে কারণ বানান ভুল হলে কিন্তু এই বিষয়টাতে নাম্বার পুরো জিরো বসিয়ে দেবে সেজন্য বানানের দিকে কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করব তারপরে প্রশ্ন দেখো দশরথের পুত্র তাকে বলা হয় দাশরথি ঠিক আছে তারপরে যে কথার দুটি অর্থ সেটাকে বলা হয় দ্বার্থ তো দ্বার্থ বানানটা কিন্তু লক্ষ্য করো দয়ে বয়ে জফলা থয়ে রেফ ঠিক আছে তারপরে যে সরবরে জন্মায় তাকে বলা হয় সরোজ তারপরে যে আপনার বর্ণ গোপন করে তাকে বলা হয় বর্ণ তারপরে দু হাজার একের কোশ প্রশ্ন আছে দেখো অন্যের প্রতি নির্ভরশীল গাছ এটাকে বলে পরগাছা আমরা সবাই মোটামুটি জানি এটা তারপরে যাহাকে আর অবিবাহিত রাখা যায় না তাকে বলা হয় অরক্ষণীয়া ঠিক আছে এখানটাতে তারপরে প্রশ্ন হচ্ছে ঘোড়া রাখিবার স্থান মানে ঘোড়া যেখানে রাখা হয় সেটাকে বলা হয় আস্তাবল বা মন্দুরা ঠিক আছে তারপরে যিনি বহুবার দেখিয়ে আছেন তাকে বলা হয় বহুদর্শী বা ভুয়োদর্শী দুটোই লেখা যায় একই সময়ে একই গুরু শিষ্য তাকে বলা হয় সতীর্থ ভীষণই ইম্পর্টেন্ট এই শেষের প্রশ্নটা সতীর্থ তারপরে দেখো যা মাটি ভেদ করে ওঠে তাকে বলে উদ্ভিদ তারপরে সুমিত্রার পুত্র সৌমিত্র তারপরে জানু অব্দি লম্বিত তাকে বলা হয় অজানু লম্বিত ওকে তারপরে হাতি বাধার স্তম্ভ হাতি স্তম্ভকে বলা হয় আলান তারপরে অশ্বরক্ষা করে যে তাকে বলা হয় সহিষ ওকে তারপরে দেখো তারপরে সালে দু সালের ওসুয়া নাই তাকে বলা হয় অনসুয়া দন্তের দীর্ঘ আছে এটা হ্যাঁ তারপরে হচ্ছে অরুণের পুত্র আরুনি হর্ষের ডাক রেশা হয় রফলাইকার মধ্যে আকার গণ যে নারীর ভর্তা তাকে বলা হয় গণভর্তি চিরকাল ধরে চলে যা চলছে তাকে বলা হয় চিরন্তন আমরা বলি না চিরন্তন সত্য মানে চিরকাল ধরে যে সত্য চলে আসছে দু সালের প্রশ্ন দেখো দেখিবার ইচ্ছা তাকে বলা হয় দ্বিদ্রিক্ষা ভীষণই ইম্পর্টেন্ট দেখো বানানটা লক্ষ্য করো ভালোভাবে তারপরে যাহা পূর্বে ঘটে নাই অভূতপূর্ব এটা দুটোই কিন্তু দীর্ঘকাল হবে এটা লক্ষ্য রাখতে হবে অভূতপূর্ব বানানের দিকটা তারপরে অমিত আভা জাহার তাকে বলা হয় অমিতাভ এক পঙ্ক্তিতে বসিবার অযোগ্য অপাঙ্গেও ঠিক আছে উঙ্গর এখানটাতে হসেন্ত আছে সেটা লক্ষ্য রাখতে হবে তারপরে অন্য উপায় অনন্য পায় তারপরে প্রশ্ন দেখো আনন্দের সহিত বর্তমান এটাকে বলা হয় সানন্দ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এটাকে বলা হয় সমুদ্র হিমাচল নদী মাতা যে দেশের তাকে বলা হয় নদীমাত্রিক দেশ আমরা অনেক সময় ব্যবহার করি এই শব্দটা নদীমাতৃক দেশ তারপরে দেখো কোথাও উঁচু কোথাও নিচু এ বলা হয় বন্ধুর আমাদের বলে না যে বন্ধুর অঞ্চল এরকম বলা হয় আমরা ভূগোলে অনেক সময় এটা ইউজ করি তারপরে দেখো যাহা উদিত হইতেছে তাকে বলা হয় উদীয়মান তারপরে দেখো এটা দু হাজার উনিশ অর্থাৎ আগের বছরের মিসলেনিয়াসের কোশ্চেন চোখের মণি চোখের মণিকে বলা হয় কোনিনিকা দন্তের নয় দীর্ঘি প্রথমটা তারপরে দন্তের নয় হস্যি ঠিক আছে তারপরে মাথা পেতে নেবার যোগ্য তাকে বলা হয় শিরোধার্য তারপরে কোশ্চেনটা হচ্ছে পথ চলার খরচ তাকে বলা হয় পাথেও তারপরে দানের বদলে দান তাকে বলা হয় প্রতিদান আমরা জানি প্রতিদান দানের বদলে যাও তারপরে চিরদিন যা চলে আসছে তাকে বলা হয় চিরন্তন দেখো এটা কিন্তু রিপিট হয়ে গেল অলরেডি তারপরে পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রশ্ন উনিশশো সালের এটা প্রশ্ন তার আগে বলি শুরু করার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে আরও আমি বিগত বছরের প্রশ্ন পরে কিন্তু ডিসকাস করব এভরি মন্ডে কিন্তু বিগত বছরের যে ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন সেটা নিয়ে ডিসকাস করা হবে ওকে তাছাড়াও আমাদের এন জন্য একটা সিরিজ চলছে এনটিপিসি গ্রুপ ডি এবং অন্যান্য পিএসসি যে এমসিকিউ বেস পরীক্ষা সেগুলোর জন্য তাছাড়াও আমি ছোট ছোটোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দিই যেগুলো তোমাদের মিসলেনিয়াসেও কিন্তু খুব হেল্প হবে মিসলেনিয়াস বা আইসিডিএস জি কে পোর্শনের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে তো সাবস্ক্রাইব করতে ভুলুন আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গেলে তোমরা প্রত্যেক ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে তারপরে কোশ্চেন দেখো হরিণের চর্ম সরি হরিণের চর্ম এটাকে বলা হয় অজিন ঠিক আছে তারপরে দেখিবার ইচ্ছা দেখো এটা আবার কিন্তু রিপিট হলো আমি কিন্তু বারবার বলছি বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু বারংবার রিপিট হয় পিএসসি পরীক্ষাগুলোতে তারপরে দেখো পরিব্রাজকের ভিক্ষা তাকে বলা হয় মাধু করি তারপরের প্রশ্ন অলঙ্কারের শব্দ তাকে বলা হয় সিঞ্জিত বা ঈশ্বরের প্রভাব তাকে বলা হয় ঐশ্বর্য সালের প্রশ্ন হনন করে যে এটাকে বলা হয় ঘাতক হত্যা করার ইচ্ছা জিঘাংসা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা জিঘাংসা তারপরে দেখো পূজা ক্ষেত্রে উপস্থিতদের মধ্যে যারা যার স্থান সর্বাগ্রে মানে পুজোতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যাকে একদম টপ লেভেলে রাখা হয় আর কি তো এটা বলা হয় পূজ্যপাত তারপরে যে পরের উপকার করতে ইচ্ছুক উপ ঠিক আছে উপচিকিরসু বানানটা ভীষণভাবে লক্ষণীয় তারপরে জয়লাভের ইচ্ছা জিজ্ঞিসা তারপরে দু সালের প্রশ্ন এটা নিজেকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য ঠিক আছে পণ্ডিতমন্য তারপরের প্রশ্ন যে পরের দোষ খুঁজে বেড়ায় তাকে বলা হয় কি দেশিকদর্শী তারপরে গরম বা ঠান্ডা যেখানে নিয়ন্ত্রণে রাখা হয় শীত তাপ নিয়ন্ত্রণ আমরা জানি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয় এসিকে তাই না এসিকে এয়ার কন্ডিশনকে তারপরে প্রশ্ন যিনি ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈয়াকরণ যাহা যা লঙ্ঘন করা কঠিন তাকে হয় দুর্লঙ্ঘ প্রচুর প্রশ্ন আছে তাই আমি একটু ফার্স্ট এবার থেকে বলছি হুম দু হাত সমানে চলে যার সভ্যসাচী তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট জানাবে ঠিক আছে কোনো একটা যদি প্রবলেম মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে আমি সলভ করে দেবো তারপরে দেখো জয় করার ইচ্ছা জিজ্ঞাসা এটা কিন্তু রিপিট হলো তারপরে যা পূর্বে হয়নি অভূতপূর্ণ অভূতপূর্ব সরি এটাও দেখো রিপিট হলো তারপরে অন্য জাতি সম্বন্ধীয় সেটা হচ্ছে বি জাতীয় তারপরে যা সহজে ভেঙে যায় ভঙ্গুর ওকে তারপরে দেখো দু হাজার তিনের প্রশ্ন ক্লার্কশিপের যার কোনো বিষয়ে ভয় নেই অকুত ভয় দেখো ক্লার্কশিপে এবছর কিন্তু ব্যাকরণ সিলেবাসটা নেই কিন্তু তাও আমরা এগুলো কভার করবো কারণ পিএসসি মিসলেনিয়াস এবং আইসিডিএস মেন্সের জন্য ঠিক আছে এগুলো একদম মুখস্থ করে ফেলবে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে যে দুইবার জন্মগ্রহণ করে তাকে বলা হয় দ্বিজ তারপরে যে ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রীয় যার বালকত্ব এখনও কাটেনি তাকে বলা হয় নাবালক বলে না মাইনর বা না নীলবর্ণ পদ্ম কুবলয় বা ইন্দিবর ভীষণই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভীষণই ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন যে উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ রীতিকে অতিক্রম না করে সেটাকে বলা হয় যথারীতি তারপরে মদ পান করে যে তাকে বলে মধুপ যে নারীর উপমা নয় উপমা নাই তাকে বলে নিরুপমা তারপরে কানে কানে যে মন্ত্রণা সেটাকে বলে কুমন্ত্রনা কুমন্ত্রণা অনেকেই দেয় তারপরে দেখো যার কোনো শত্রু নাই তাকে বলে অজাত শত্রু বিম্বিসারের ছেলে অজাত শত্রু তারপরে দেখো রাধার পুত্র তাকে বলে রাধেয় তারপরে পুত্র পতি নারী প্রতি পুত্রপতি নারীকে বলা হয় বীরা ঠিক আছে বয়দিঘি রয়াকার তারপরে ভিক্ষার অভাব তাকে বলে দুর্ভিক্ষ তারপরে যার দুই হাত সমানে চলে সব্যসাচী ভীষণই ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন দেখো এটাই ডাব্লিউ ফরেস্ট সার্ভিসের প্রশ্ন দু হাজার প্রশ্ন এটা গত যে ফরেস্ট সার্ভিসটা হয়ে গেল সেটার প্রশ্ন সুধা ধবলিত গৃহ তাকে বলে সৌধ পদ্মনাভিতে যাহার তাকে বলে পদ্মনাভু অর্থাৎ নারায়ণ তারপরে দেখো প্রতিপুত্র হীনা নারী তাকে বলে এই যে বিরা অবিরা এইগুলো পড়তে হবে তারপরে দেখো একখানা পাঁচর কম জাড় উনো জুড়ে তারপরে উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসু এখানে দেখো প্রশ্নটা কিন্তু রিপিট হলো তো এই হচ্ছে বিগত বছরের প্রশ্ন তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও এই পিডিএফটা পাওয়ার জন্য যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তাছাড়া ফেসবুকে গিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন এমসি প্র্যাকটিস করাই তো ফেসবুক পেজটাও আমাদের লাইক করে দিও ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ক্লাসে